জয় জগন্নাথ। কিন্তু মন্দিরটা খুব সুন্দর বাঁধিয়ে ঠাদিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছে। পুরী সমুদ্রের পাড়ে বসাটা বৃথা। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 23rd September মানডে। যেরকমটা জানো কালকে এসেছি পুরীতে, তাই এখন সকাল সকাল যাচ্ছি হচ্ছে জগন্নাথ দর্শনে। তো মোবাইলটা তো রেখে দিতে হবে, ভেতরে তো আর ফটোশ্যুট করা যায় না। যাই হোক, এখন টাইম হয়ে গেছে 6:18 এরকম কিছু, আর সামনে সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পাচ্ছি। তবে পরে কথা বলবো, আবার আগে জগন্নাথ দর্শন করে নিই। হোটেল থেকে বেরিয়ে একটা অটো বুক করে এবার যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরের যে সাউথ গেট, সেই দিকে যাব। এসে গেছি জগন্নাথ মন্দিরে, আর এসছি হচ্ছে দক্ষিণ যে গেটটা, ঘোড়ার গেট, সেই দিকটাতে। সকাল 6:30 কি অবস্থা, যথেষ্ট ভিড় হয়ে গেছে। আর এই যে এখন আমি আর মা জুতোটা দিয়ে দেব, আর তার সাথে আমার মোবাইলটাও রেখে দেব, কারণ মোবাইল তো নিয়ে আর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেয় না। যাই হোক, অনেক লাইন টাইন দিয়ে ফাইনালি জগন্নাথ দর্শন হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। তবে তার আগে এই যে এখানে 5 নম্বর কাউন্টারটা, এখানেই আমাদের জুতোটা রাখা আছে আর আমার মোবাইলটাও, তো সেটা নিয়ে নিতে হবে। এরকম অনেক কাউন্টার প্রত্যেক গেটের সামনেই করে রাখা আছে, যাতে করে মানুষ তাদের মোবাইল জমা দিয়ে দিতে পারে আর জুতোটা রেখে দিতে পারে। জয় জগন্নাথ। এখন কিন্তু মন্দিরটা খুব সুন্দর বাঁধিয়ে ঠাদিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছে। এটা ডিসেম্বর মাসেও আমি দেখিনি, এটা আমি এবার দেখলাম এসে। তো চলো, এবার একটা অটো বা টোটো কিছু নিতে হবে। হোটেলে ফিরে গেলাম। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল। 10:30 দিকে বা 11:00 দিকে ছাতা টাতা নিয়ে সি বিচে যাবো, ওখানেই বসবো। তো এই আপাতত প্ল্যান। যাই হোক, জগন্নাথ দর্শন হয়ে গেছে, ওটা একটা মানে মাথায় থাকে যে পুরীতে এসেছি, জগন্নাথ দর্শন কখন হবে। মা মেয়ের জন্য এই যে ব্রেকফাস্ট, পুরি সবজি আমরা হোটেলে থেকেই মানে রেস্টুরেন্ট থেকেই বলে নিলাম। টাইম হয়ে গেছে এখন 10:30, এবার বেরোচ্ছি। আগে যাব হচ্ছে স্বর্গদ্বারের দিকে, তারপরে দেখি কোথায় যাওয়া যায়, তারপরে হয়তো এই বিচ সাইডে একটু বসে থাকবো। স্নান তো করবো না, জাস্ট একটু সি বিচে বসে থাকা আর এনজয়মেন্ট। যাই একটুখানি শাড়ির দরদাম করে আসি, ফাঁকা আছে। বাহ, সুন্দর লাগছে শাড়িগুলো। এসেছি গাঙ্গুরাম সুইটসে, নেব খাজা, তা এখনই নিয়ে নিই, আর এগুলো তো থেকে যায়, অসুবিধা নেই। তন্তুজ বস্ত্রালয় যাই, একবার দেখি কিরকম শাড়ির কালেকশন আছে। ও, ওইটা খুব সুন্দর লাগছে। এই কালারটা সুন্দর, এই কালারটা একটু দেখো, এই কালারটা ভালো। বোমকাই দেখছি, বোমকাইয়ের বিভিন্ন কালার, একই শাড়ি মানে বিভিন্ন কালার। আমি একটু দেখাতে বললাম দাদাকে, খুব সুন্দর। খাজা গজা কিনে আর কিছুটা শপিং করে আর কি এগোচ্ছি হোটেলের দিকে। তার আগে যদি এটিএম পাওয়া যায় তো মায়ের কিছু ক্যাশ লাগবে, মা তুলবে, সেই যে সেই এটিএম এর দিকেই যাচ্ছি, যদি পাওয়া যায়। কালকে ট্রাই করে পাওয়া যায়নি, তো এখন পাওয়া গেলে ভালো, না হলে হোটেলের দিকে যাই, তারপরে এসব রেখে তারপরে বিচে যাব। যাই হোক, আর হোটেলের পথে যাওয়া গেল না, এটিএম খুঁজতেই হবে আজকে মাকে। তো এখন আবার টোটো করে এটিএম খোঁজার দিকে যাচ্ছি, এখন এটিএম খুঁজবো, টাকা তুলবো, তারপরে হোটেলে। তার আগে না, এই সমস্ত হাতে নিয়ে এই ভর্তি ব্যাগ ব্যাগ নিয়ে এখন এটিএম খোঁজা চলছে, এটিএম অভিযান। 11:45 ফাইনালি ব্যাক টু হোটেল। অনেক কিছু
কেনাকাটা হলো মেনলি খাজা গজাটা পুরীতে আসলে কিনতে হয়, সেটা কেনা হয়ে গেছে। শান্তি, কি অবস্থা, মানে লোকজন এমন করে স্নান করছে। চলো চলো লিফট। এখন একটু ওয়েদারটা ভালো আছে, বেশ মেঘলা। বৃষ্টি দিলে মুশকিল, তবে বৃষ্টির কিন্তু ফোঁটা পড়ছে। দেখো এসেছি ফাইনালি পুরীতে সমুদ্রের কাছে, এবার একটু পা ভেজাবো। লোকে একেবারে লোকারণ্য, ওরে বাবা, চারপাশে শুধু লোকজন, আর এখন সবাই দারুণ এনজয় করছে কারণ কালো করে মেঘ হয়ে এসেছে, বৃষ্টি পড়তে শুরু করেছে। টাইম হয়েছে 2:45, এবার ফাইনালি এসেছি লাঞ্চ করতে। জেঠুদের সাথে দেখা হয়ে গেছে আর ব্যাস সেখানেই গল্প গুজব। এই যে মা বসে গেছে মেনু দেখতে। আজকে আছে হচ্ছে লাঞ্চে পমফ্রেট ঝাল, মায়ের হচ্ছে কাতলা, আর এখানে হচ্ছে ভেটকি পাতুরি। পমফ্রেটের ঝালটাও ভালো ছিল, কাতলা কালিয়াও ভালো ছিল, তবে বেশি ভালো ছিল হচ্ছে এই ভেটকি মাছের পাতুরিটা, দুর্দান্ত ছিল। হয়ে গেছে লাঞ্চ, এবার আর কি, আমাদের হোটেলটা একদম পাশেই এই ষোলোআনা বাঙালিয়ানার। টাইম হয়ে গেছে 5:30, আর একটু বেরোচ্ছি, এবার যাবো ওই সামনেটায়, আগে প্রসাদটা নিয়ে নেব আর তারপরে এবার একদম সি বিচের পাড়ে বসে, কারণ দুপুরে সি বিচে যাবো যাবো করেও আর হয়নি সেরকম কিছু, তো এবার ফাইনালি সি বিচেই বসবো এটাই প্ল্যান। ওই যে আমাদের হোটেল, আর এই যে আমরা এখানে এসেছি, এখন মনে হচ্ছে ভাটা চলছে তাই জন্য এই দিকটা এখনও জল নেই, আর অনেকটা দূরে সমুদ্র গেছে। হ্যাঁ যাবে তো, যাও একটু সাম, তুমি তো যাওনি সমুদ্রে। এটাই হচ্ছে পুরীর সমুদ্রের মজা, এই সমুদ্রের দিগন্ত বিস্তৃত রূপ, আর বসে বসে দেখো। যাই হোক, এখন আর কিছু না, এখন বসে এখানে চা ফা খাবো আর এই সমুদ্রকে উপভোগ করবো। কাল তো চলেই যাব, যদিও সকালে আসবো আশা করি, তাও এখন একটু এই বসে সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া এনজয় করবো। পুরীর সমুদ্রের পাড়ে বসে ছেনাপোড়া হয়েছে, এবার ঝালমুড়ি, এইগুলো না হলে পুরীর সমুদ্রের পাড়ে বসাটা বৃথা। এইগুলো আমি কিনলাম, চাবির রিং, বাচ্চাদের নানান রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আমার বোন পর্যন্ত একটা এই পেন্সিলের সেট কিনে নিলাম। দেখো পুরীর সি বিচে আসলে পরে কোনটা ছেড়ে যে কোনটা কিনবো তার মাথা ঠিক থাকে না। এখানে যেরকম দেখছি মেয়েদের হাতের বালা, ক্লিপ, চুড়ি, তারপরে নানান রকমের ব্রেসলেট, কানের দুল, হাড় কানের দুলের সেট, আবার রয়েছে হচ্ছে পুরীতে বাড়ির ঠাকুরের জন্য যে বাসনপত্র পাওয়া যায় সেই সব, সেইগুলো দেখে নিলাম। তারপরে রান্নাঘরের বাসনপত্র যেরকম অ্যালুমিনিয়ামের, সেইগুলোও খুব সুন্দর পাওয়া যায়। তারপরে এদিক ওদিক ঘুরে নানান রকমের ব্যাগ দেখছি, তো কোথাও টি শার্ট, তো কোথাও ঝিনুকের জিনিস, শঙ্খ, এইসব চারপাশে ছড়িয়ে রয়েছে। আর তার সাথে সাথে মাঝে মধ্যে কানে ভেসে আসছে ওই শঙ্খের আওয়াজ। আর এই যে দেখো টি শার্টগুলো কি সুন্দর। তারপরে একটা দোকানে গেলাম, সেই দোকানে দেখলাম গোপাল ঠাকুরের সুন্দর সুন্দর জামা, তারপরে তার বিছানা, এইসব বিক্রি হচ্ছে, সেই সমস্ত দেখলাম, কিনলাম, কেনাকাটা করে তারপরে আরেক জায়গায় দাঁড়ালাম। সেখানে কি সুন্দর কৃষ্ণরূপী জগন্নাথ বিক্রি হচ্ছিল, আগের দিনই একটা ওরকম কিনেছি, রোজ যাচ্ছি আর কি সুন্দর লাগছে জগন্নাথ ঠাকুরকে দেখতে। টাইম হয়ে গেছে প্রায় 9:30, এখানে ওই জেঠুদের সাথে দেখা হয়ে গেছে না, তো জেঠি, মা, টুকটুকিদি, মিমি, বুলবুলিদি, উজ্জ্বলদা, ওদিকে জেঠুও আছে, ওই যে ওদিকে,
আর সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছি। এখানে আছে হচ্ছে জগন্নাথের ভোগ প্রসাদ, সেটাই এখন খাচ্ছি আমরা। মা মে, এটা কি মা? এটা খিচুড়ি মনে হচ্ছে না? এটা কোনো তরকারি মনে হচ্ছে। অনেক দিয়েছে বাবা প্রসাদ। টাইম হয়ে গেছে 11:20, আর এবার আর কি ডিনার তো হয়ে গেছে। ডিনারে আজকে জগন্নাথের মহাপ্রসাদই খেয়েছি। সন্ধেবেলা দিয়ে গেছিলো যেটা, সেটা রাতের বেলা খেয়ে নিলাম। আর কালকে তো ফিরে যাওয়া, তাড়াতাড়ি করে চেক আউট করতে হবে 8টার মধ্যে। তো ওই জন্য ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। আপাতত ওর জন্য টাটা।